আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। তোমরা জানো, মহামারী করোনা ভাইরাসের কারণে পাঠদান বন্ধ থাকায় বাংলাদেশ সরকার একটু আর সহযোগিতায় বিভিন্নভাবে তোমাদের পাঠদানের অভাব পূরণের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুল আয়োজন করেছে তোমাদের ঘরে সেই পাঠদানের ব্যবস্থা। আর তার ধারাবাহিকতা আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে। তো তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে দ্রুত তোমাদের গণিত বই, কলম এবং খাতা, অবশ্যই বই কলম খাতা নিয়ে দ্রুত আমার ক্লাসের সামনে বসে যাও। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং তোমরা তোমাদের পরিবারের সাথেই আছো। আমিও ভালো আছি। ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ রুবেল হোসাইন, সহকারী শিক্ষক, বীর মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ। তো আমি সম্মানিত অভিভাবকদের বিনীত অনুরোধ করব, অবশ্যই আপনাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আমার ভিডিও ক্লাসটা দেখাবেন, তাহলে তাদের যে পাঠদানের অভাব অবশ্যই সেটা পূরণ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো যাই ক্লাসে। ক্লাসে যাওয়ার আগে মজার কিছু ছবি দেখি, মজার কিছু জিনিস দেখি। বলতো দেখি, এটা অবশ্যই চিনবে, তোমরা চিনে থাকবে। বলতো এটা কি? এটা আপেল। কয়টা আপেল? একটা আপেল। এই আপেলটাকে যদি আমি অর্ধেক করি, অর্ধেক করি, এটাকে কি বলবে বলো? এই পুরো আপেলটাকে আমি অর্ধেক করলাম, কয়টা অংশ হলো? দুইটা অংশ। কয়টা অংশ হলো? দুইটা অংশ হলো। প্রথমে কয়টা আপেল ছিল? একটা আপেল ছিল। কয়টা আপেল ছিল আমি একটু লিখে দিই। একটা আপেল। অংশ কয়টা হইলো? দুইটা। আমরা দুইটা কিভাবে বুঝাবো? আরো কিছু একটা ছবি দেখাই। দেখো দেখো, একটা এ ফোর পেজ, সুন্দর কালার পেজ নিয়ে এসেছি তোমাদের জন্য, দেখতে সুন্দর। হ্যাঁ, কয়টা পেজ? এখানে একটা পেজ। এই একটা জিনিসকে আমি যদি তোমাদেরকে বিভিন্ন অংশে দেখাবো, আমি দেখো এখানে কয়টা অংশ আছে? চারটা অংশ। আমি একটু তোমাদেরকে দেখাবো, দেখো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে একটা কাগজকে কয়টা অংশ করেছি, অংশ করার পরে কেমন দেখা যায় সেটা দেখানোর জন্য এই ব্যবস্থা। দেখো আমি যে পুরো কাগজটা তোমাকে দেখিয়েছিলাম, এই হচ্ছে, তাহলে কয় ভাগ করেছি? চার ভাগ। আমি পুরো দেখে একটা দেখিয়েছি, অর্ধেক দেখিয়ে এলাম, আবার কয়টা দেখালাম? চারটা। এই চারটা, চার ভাগের। এখন এইটাকে কিভাবে লেখে জানো তোমরা? এটা দ্বারা এই ভাগ করা এবং একটাকে অর্ধেক করা, এটা গণিতের ভাষায় কি বলে তোমরা বলতে পারবে বলো তো তোমরা? আমি তোমাদেরকে সহযোগিতা করতেছি। আমরা আজকে এগুলা গণিতের বইতে ভগ্নাংশ, ভগ্নাংশের তুলনা, আমি আজকে তোমাদের ভগ্নাংশের তুলনা শিখাবো। কি শিখাবো? ভগ্নাংশে তোমরা খাতা, তোমাদের খাতায় লিখে নাও, ভগ্নাংশের তুলনা, ভগ্নাংশের তুলনা শিখাবো আমরা। তাহলে এইবার আমরা এখানে যে জিনিসগুলো লিখেছি সেটা আরো পরিষ্কার হবা তোমরা একটু দেখো। আমরা এই চারটা ভাগ করেছি, একটা ভাগ আরো অন্যান্য ভাবে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে কিভাবে লেখা যায়। দেখো আমি একটা চিত্র আঁকার চেষ্টা করতে চাই। সুন্দরভাবে খেয়াল করবে, কিন্তু অন্য মনোযোগী হওয়া যাবে না, ক্লাসে মনোযোগী হলে তুমি ভগ্নাংশের তুলনা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো আমি চিত্রটাকে দুই ভাগ করলাম। আমি যদি এটাকে রং করে দিই, এটাকে যদি রং করার বোঝানোর চেষ্টা করি আমি, দেখো দুইটাকে দুই রং করে দিলাম, দুইটাকে দুই রং করে দিলাম, তাহলে এটা এটাকে কি লেখা যেত? এটুকে আমরা আপেল, অর্থাৎ আপেলটাকে যদি আমি বুঝাই যে এটা আপেল, তাহলে দুই বার করেছি, অর্ধেকটা কিভাবে বুঝে? এক বাই দুই। এখানে একটা কথা যে উপরের অংশটাকে কি বলে? ল। কি বলে? ল। আর নিচেরটাকে হর বলে।
তাহলে টোটাল আপনাকে আমি কয়বার করেছি দুইবার আর এই চিত্রটা আমি কয়বার করেছি দুইবার আমি নিছি কয়বার একবার অর্ধেক আর এটা কি লিখবে দুই একটা জিনিস এখানে খেয়াল করো দেখো দুই বাই দুই মানে কি এটা পুরাটা কিন্তু দুই বাই দুই মানে পুরাটা দুই বাই দুই সীমা অর্থাৎ আমি এটাও লিখতে পারি এক দুই বাই দুই মানে এক ওই যে বলছি সমতুল ভগ্নাংশ তুলনা তাহলে একের সমতুল কয়টা দুই এর দুই বাই দুই হচ্ছে সমতুল আমি আর একটা চিত্র তোমাদেরকে দেখাবো দেখ এটার এটার আমি সমান সমান আঁকার চেষ্টা করি সমান চিত্র আঁকানোর চেষ্টা করবো আমি এটা আমি সমান আঁকার চেষ্টা করি দেখো এটাকে যদি আমরা আবার অর্ধেক করি যেটা আমরা কাগজের মাধ্যমে দেখেছিলাম এই দুইটা যেটা আমি কালো রং করেছি এটাও এই দুইটাও কালো রং করে দিব কালো রং করে দিব আমি একটু জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটাকে আমি ভাগ করেছি দেখো এবার কয়টা বাকি এক দুই তিন চার উপরে দেখেছি কিন্তু দুই ভাগ করার কারণে দুই লিখছে তাহলে এক দুই তিন চার তাহলে চার তাহলে আমরা এখানে লিখতে পারি কত এক ভাগ চার অর্থাৎ চারের এক ভাগ আর এটা চারের দুই ভাগ এটা চারের তিন ভাগ এটা চারের চার ভাগ তাহলে এটা চার বাই চার সমান সমান দেখো খেয়াল করো তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে দেখো এক বাই দুই ও যতটুকু দুই বাই চার যতটুকু তার মানে এক বাই দুই আর দুই বাই চার সমান ভগ্নাংশ এখানে আমরা এটা লিখতে পারি যে এক বাই দুই ও দুই বাই চার দুটা কি একই একই কিনা দেখো খেয়াল করো এখানে যতটুকু দুই বাই চার ও ঠিক ততটুকু তার মানে এক বাই দুই ও দুই বাই চার সমান সমান আবার দেখো দুই বাই দুই ও চার বাই চার এটা কি একই এবং এ দুইটা কি এবং একে সমতুল সমতুল ভগ্নাংশ তাই না কি আশা করি বুঝতে পারছো তোমরা একে সমতুল ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম এবার এখানে আমি একটু তোমাদের একটু বলবো যে যেহেতু দুই বাই দুই একের সমান চার বাই চার তাহলে আমরা এবার কিছু আশা করি তোমরা বুঝতে পারছো আমি চিত্রটা একটু মুছে দিই যেহেতু সময় কম থাকে অনলাইনে আমরা কম সময়ের ভিতরে চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য এবার আমি এক এর কিছু সমতুল সমতুল ভগ্নাংশ চিনে নিই একের কিছু সমতুল ভগ্নাংশ চিনে নিই তাহলে আমি দুটো কিন্তু তোমাদেরকে দেখেছি বলতো একের সমতুল ভগ্নাংশ কি দেখালাম আমি একটা দেখি দুই বাই দুই এরপরে যদি নেই তিন বাই তিন এরপরে যদি নেই চার বাই চার পাঁচ বাই পাঁচ এগুলো হচ্ছে একের সমতুল ভগ্নাংশ একের সমতুল ভগ্নাংশ কি যেসব ভগ্নাংশের মান সমান যেসব ভগ্নাংশের মান সমান সেই সব ভগ্নাংশগুলো হলো সমতুল ভগ্নাংশ তাহলে আমরা একের যে সমতুল ভগ্নাংশ চিনে মনে থাকবে একের সমতুল ভগ্নাংশ আমি চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে একের সমতুল ভগ্নাংশ কেমন এবার আমাকে তোমরা আগে যেটা করেছিলাম যে যেমন অর্ধেক অর্ধেকটাকে কিভাবে বুঝিয়েছিলাম অর্থাৎ দুই ভাগের এক ভাগ কিভাবে বুঝিয়েছিলাম চিত্রের মাধ্যমে এইটার কিছু সমতুল ভগ্নাংশ আমাকে একটু বের করে দেখাতে পারবে তোমরা নাহলে আমি তোমাদেরকে সহজে সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় লব এবং হর এটা লব এবং এটা হর লব এবং হরকে একই সংখ্যা দ্বারা লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণন করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায় একটা জিনিস খেয়াল করবা এক এবং দুই তাহলে একই সংখ্যা দ্বারা গুণন এটাকে তাহলে এটাকে তাই করতে হবে তাহলে আমরা যদি এক দ্বারা গুণন করি তাহলে কি এটি থেকে যায় তাহলে তা না করে একের পরের টানে একটা জিনিস খেয়াল করবা এটা দ্বারা যদি তুমি ধারাবাহিকভাবে তোর ভালো হবে কিন্তু যে কোনোটা দিয়ে গুণন করলে তুমি হবে যদি দশ দিয়ে করো বিশ দিয়ে করো তিরিশ দিয়ে করো তারপরেও এটা সমতুল থেকে যাবে কিন্তু আমরা আমাদের মনে রাখার জন্য কি করবো
ক্রম সংখ্যার ক্রমটা অনুসরণ করার চেষ্টা করব তাহলে একের পরে কত দুই দুই দিয়ে গুণ করব দুই অঙ্কে দুই দুই দুগুণা চার তারপরে দুই অঙ্কে তিন নাও তিন হককে তিন তিন দুগুণা ছয় তারপর আরেকটা নিই চার হককে চার চার দুগুণা আট আরেকটা নিতে পারি চার পরে কি পাঁচ পাঁচ হককে পাঁচ পাঁচ দুগুণা দশ এই যে এক এবং দুই এর সমতুল্য বক্রাংশ তো আশা রাখি তোমরা সমতুল বক্রাংশ করতে পারবা এরপরে যদি আমি নেই যে তিন বাই চার এই তিন বাই চার একটু সমতুল বক্রাংশ বের করতে পারবা আশা করি তাহলে তিন এর পরে কি নিবা ওই সংখ্যা কোন তুমি মনে রাখবা এক নিলে যে তিন তিন হবে তার মানে একের পর একটা দুই দিয়া তিন দুগুণা ছয় চার দুগুণা আট আবার তিন দিয়া তিন তিরিখে নয় তিন চেয়ে বারো আমরা আশা করি সমতুল ভগ্নাংশ অবশ্যই বুঝাতে পারছি এবং সমতুল ভগ্নাংশ গুলো তোমরা বের করতে পারবে আমরা সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় এটা কিন্তু দেখিয়ে দিলাম এভাবে তাহলে সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় লব এবং হরকে আরো একটা জিনিস দেখাবো লব এবং হরকে শুধু গুণন করে সমতুল না ভাগ করে সমতুল ভগ্নাংশ হয় কিভাবে সেটা দেখায় যদি এটা যদি থাকে যেমন এখানে যদি আমরা যদি ছয় বাই আট কে যদি ধরি তাহলে এটাকে কিন্তু ভাগ করে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে সমতুল ভগ্নাংশ করা যায় তাহলে এটাকে ভাগ করলে কতটা ভাগ করা যায় দেখো আমি প্রথমে যদি ওই যে বলছি দুই দিয়ে যদি করি এটা লেখা যাবে না যার শুধু তোমাদেরকে বোঝানোর জন্য তাহলে দুই দিয়ে ছয়কে যদি ভাগ করি তিন দুগুণা ছয় দুই আটকে যদি ভাগ করি এভাবে সমতুল ভগ্নাংশ পাওয়া যায় তাহলে আমরা সমতুল ভগ্নাংশ পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পারছো এবং অবশ্যই তুলনা করতে পারবে এরপরে তোমরা আমি এর আগে দেখালাম যে একের সমতুল ভগ্নাংশ কোনগুলো আশা করি মনে আছে তোমাদের অবশ্যই মনে আছে যদি মনে থাকে তোমরা তোমাদের খাতায় একের চারটি করে সমতুল ভগ্নাংশ লিখবা আমি বাড়ির কাজ দেবো ওই সাথে এই ছবিটাও দেখাবো চারটে করে সমতুল ভগ্নাংশ একের সমতুল চারটি ভগ্নাংশ লিখে ছবি তুলে আমাকে পাঠাবে এবার আমরা যদি এই যে পড়ালাম আমি মাঝখানে যদি কথা বলছি তোমরা বলো তো দেখি সমতুল ভগ্নাংশ কি প্রশ্নটা আমি লিখে দেই সমতুল ভগ্নাংশ কি এইটাই যদি একটা প্রশ্ন সমতুল ভগ্নাংশ যেসব ভগ্নাংশের মান সমান যেসব ভগ্নাংশের মান সমান সেসব ভগ্নাংশগুলোই সমতুল সমতুল ভগ্নাংশ আশা করি যদি তুমি লিখতে চাও ভিডিওটা বন্ধ করে তোমরা লিখে নিবা ওকে ফাইন এবার আমার মনে হয় যে বুঝাতে পারছি যে কিভাবে নির্ণয় করতে হয় সমতুল তুলনা কিভাবে করতে হয় এটাও আমি তোমাদেরকে বুঝিয়েছি তারপরে তোমরা যদি আরো এক দুইটা দেখাই আমি দেখাতে পারি যে আমার মনে হয় দেখানো লাগবে না তোমরা বাড়ির কাজ দেখে আমি বাড়ির কাজ আমি পরবর্তী ক্লাসে তোমাদের আপডেট আমি দেখবো আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই বাড়ির কাজ আমাকে পাঠাবে এতটুকু আশা আমি করতেই পারি কারণ করোনার ভিতরে আমরা যেমন বসে নেই তোমরাও বসে নেই বিভিন্ন পেজে বিভিন্ন মাধ্যমে তোমরা তোমাদের ক্লাস নিচ্ছ তো আশা করি আমার ক্লাস ভালো লেগেছে তো আমি এবার তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে আজকে পাঠ আমি শেষ করবো বাড়ির কাজ বাড়ির কাজ আর আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা ভগ্নাংশের তুলনা করতে শিখে গেছো কিভাবে তুলনা করতে আমি চিত্রের মাধ্যমে দেখিয়েছি ফলের মাধ্যমে দেখিয়েছি কাগজের মাধ্যমে দেখে দিয়েছি তো বাড়ির কাজ আমি তিনটা বাড়ির কাজ দেব একটা হচ্ছে আমি যেটা এখানে করেছি সেটা তোমরা করবা এর পাঁচটি পাঁচটি সমতুল সমতুল ভগ্নাংশ লিখো আর একটা দিব তিন বাই পাঁচ এর দুইটি বেশি না দুইটি সমতুল ভগ্নাংশ লিখো একটা দুই বাই পাঁচ এ সমতুল ভগ্নাংশ কোনটি
আমাকে দেখাবা, এটা যদি আমি ইবনে ফিতরের মধ্যে দিব, যদি দেই এক বাই পাঁচ খ নাম্বার, যদি দেই চার বাই দশ খ নাম্বার, পাঁচ বাই পনেরো ঘ নাম্বার, পাঁচ বাই বিশ, এই তিনটা তিনটা বাড়ির কাজ করে অবশ্যই ছবি তুলে আমাকে পাঠাবে। তোমরা ভিডিও বন্ধ করে এটা এখান থেকে লিখে নেবে। তো সবাই ভালো থাকো, আশা করি আমি ভগ্নাংশের তুলনা বুঝাতে পেরেছি, আর বুঝাতে পারলাম কিনা এটা আমি আমার এই কাজের মাধ্যমে বুঝবো। আশা করি আমার বাড়ির কাজ অবশ্যই আমার ভিডিওতে অথবা মেসেঞ্জারে পাঠাবে। তো সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আবারও আমি গণিত ক্লাস নিয়ে আসবো। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে এটুকু প্রত্যাশা করে ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।